আসসালামু আলাইকুম, আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। তো আজকে আমি যেটা তৈরি করব, 6 মাস বাচ্চাদের বয়সের পরে যে খাবারটা আপনারা প্রথম খাওয়াবেন সেই খাবারটা তৈরি করব। সেটা আবার খাবার তৈরি করব যে ভাতের চাল, এটা আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই ভাতের চাল। এটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে পানিটা ঝরায় নিয়েছি। এখন একটা এখানে ব্যালেন্ডার জগ নিয়েছি, আপনারা এটা হামুতে করতে পারেন, শিল্পাটা করতে পারেন, ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারও করতে পারেন। আমি এখন পুরাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারে পুরা চালটা দিয়ে দিছি। এখন আমি এটাকে আটা তৈরি করব। আগে দেখেন আপনারা কীভাবে আমি কীভাবে করতেছি, আপনারা দেখতে থাকেন। দেখেন চালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একটা তেলে নিলাম বা ছাঁকনি নিলাম, এটা আমি ছেঁকে নেব। প্রথমবারে হয়তো অত আটা বের হবে না, প্রথমবার চালটা ভেজা থাকবে, তো তাই প্রথমবার একটু আটা কম বের হবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। পরের বারে আবার আমি দেখাবো এখন আপনাদেরকে। প্লিজ আপনারা কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, যেহেতু বাচ্চাদের খাবার, পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো হবে। প্রথমবার এই যে এইটুক বের হলো, চালটা একটু শুকনো হয়ে গেল, এবার হয়তো একটু বেশি বের হবে, তা আমি আবার ব্লেন্ডারে দিয়ে আবার ব্লেন্ড করে নেব। আমি আরও একবার ব্লেন্ডারে আমি করে নিলাম, এবার বেশি করে বের হবে, প্রথমবার কম বের হয়ে গেছিলো। দেখেন এবার কতটুকু হয়ে গেছে, আমি এইটুক দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করতেছি এটা, খাবারটা তৈরি করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আগে প্রথমে গরম করে নেবেন। অবশ্যই জালটা মিডিয়ামে রাখবেন। এখন আমি আটাটাকে দিয়ে দিচ্ছি এখানে। এটা আমি আস্তে আস্তে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা বের হয়ে যাবে, আর চালটা আপনার ঝরঝরে হবে, আটাটা মানে ঝরঝরে হবে। তা আমি কিভাবে দেখাচ্ছি দেখেন, এভাবে অনবরত মিডিয়াম আঁচে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। একদম এটা একদম খাঁটি খাবার হবে বাচ্চাদের, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের হাতে তৈরি করা, বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার। এভাবে অনবরত আমি নাড়তে থাকবো, আপনারা এভাবে অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আটাটা শুকিয়ে আসছে। দেখেন এরকম হয়ে গেছে আমার, ভাজতে ভাজতে আপনারা এভাবে ভেজে নেবেন, লাল করবেন না, আটাটা সাদায় থাকবে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। আমি ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি আবার। আমার ঠান্ডা হয়ে গেছে, আপনারা ঠান্ডা করে নেবেন, এটা নিয়ে এরকম কাঁচের কন্টেনারে সুন্দর করে রেখে দিবেন। এটা দুধ দিয়ে বা পানি দিয়ে যেভাবে পারেন আপনারা, মিষ্টি একটু দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন মায়ের দুধের পাশাপাশি এটা খাওয়ালে বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তা আমি এই যে ঢুকিয়ে নিলাম এরকম ঢাকনাযুক্ত বয়মে, আপনারা এভাবে করে নেবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।